জাতীয় সংসদের হুইপ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। তার সঙ্গে হুইপ হিসেবে নিয়োগ পেতে চলেছেন আরও চারজন। 10ই জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছিল সিইপি হুইপ পদে নুরি আলম চৌধুরী অরূপে লিটন বহাল থাকছেন। এছাড়া একাদশ সংসদের হুইপ ইকবালুর রহমান ও আবু সাইদ আল মোহাম্মদ স্বপন বহাল থাকছেন। নতুন মুখ হিসেবে মাশরাফি ছাড়াও আরও আছেন নসরুল ইসলাম বাবু এবং সাইমুম সরওয়ার কমল। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে সিইপি হুইপ সহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির হুইপদের নিয়োগ দেবেন, পরে প্রজ্ঞাপন জারি হবে। 1972 সালে দ্য বাংলাদেশ অর্ডার অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। চিফ হুইপ মন্ত্রীর মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।